সাগর আর নদী দ্বারা বেষ্টিত নোয়াখালীর নিঝুম দ্বীপ। সাত বছর পার হলেও এখনও পর্যন্ত দ্বীপটির সুরক্ষার জন্য তৈরি করা হয়নি কোনো বাঁধ, ফলে সামান্য জোয়ারে ডুবে যায় দ্বীপটি। এতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় দ্বীপের প্রায় 35,000 মানুষকে। এদিকে ঘূর্ণিঝড়ে হাতিয়ার 120 কিলোমিটার বেড়ি বাঁধের প্রায় 18 কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তবে বাঁধ মেরামত ও টেকসই করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হাতিয়ার প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগর আর বাকি অংশে মেঘনা নদী, ফলে প্রাকৃতিক দুর্যোগে সহজেই জোয়ারের পানি ঢুকে পড়ে দ্বীপটিতে। এতে দ্বীপের প্রধান সড়ক সহ ঘরবাড়ি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। জমি শ্বাস করি, জমিনে ধান ফসল যা আছে সব জোয়ারের পানি লুইয়ে, আমরা এই কারণে কিছু করতে পারি না, কোনো বেড়ি বেড়াত নাই, এই কারণে আমরা কিছু করতে পারি না। নিঝুম দ্বীপ বিচ্ছিন্ন এলাকা। নিঝুম দ্বীপের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, দিনের বাতাসের চেয়ে রাত্রে যে জোয়ারটা হয়েছে, এই জোয়ারে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যে জোয়ার আমরা বিগত 50 বছরও দেখিনি। এই কারণে রাত্রে জোয়ারের সাথে মানুষ না আসতে পারলে রাত্রে সবাই বাড়ি থেকে বের হয়ে অনেক কান্নাকাটি, অনেক মানে ক্ষয়ক্ষতি, এগুলা মানে মানুষের গরু মহিষ ছাগল এগুলো অনেক বাসে চলে গেছে। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাত সহ বিভিন্ন সময়ে দুর্যোগে হাতিয়ার প্রায় 18 কিলোমিটার বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এতে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয় চরকিং, সোনাদিয়া সহ আরও কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল। কয়েকটি এলাকায় নতুন বেড়ি বাঁধ করলেও জোয়ারের আঘাতে সেগুলো ভাঙনের পথে। সচাঙ্গা 4 নম্বর ওয়ার্ড, এখান থেকে মানুষ 4 কিলো বেয়ে হুরান বেয়েছে, সব বেগুলো ভাঙ গেছে, নদীর বিলীন হয়ে গেছে। এখন মানুষের ঘর বাড়ি জোয়ারে ব্যাগ প্রতি কাটালে কাটালে জোয়ারে প্রতি কাটালে মানুষের ঘর বাড়ি নষ্ট হইতে আছে। তো এখন যে একটা এখান দিয়ে সাইডে একটা পানি বান্ধার জন্য একটা বেড়ি দিয়েছিল আবদ্ধ করার জন্য, এইটা সোলাই সোলাই নামি জিতে আছে। বেড়ি ভেঙে ফসলাদি সব বিলীন নষ্ট হয়ে গেছে, এবং 3-4 কিলোমিটার বেড়ি সোলাই গেছে, এবং খালবাড়ি ফসলাদি সব নষ্ট হয়ে গবাদি পশু সব এগুলা খুব ক্ষয়ক্ষতি হয়েছে। এই ইউনিয়নে এই বেড়ি ভাতগুলো যদি ভেঙে যায় তাহলে আমাদের এই ইউনিয়নের জীবনযাত্রার মান একবারে কমে যাবে, ধ্বংস হবে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, ফসলি জমি এবং আমন ধান নষ্ট হয়ে যাবে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ না করা গেলে এলাকাগুলো মেঘনায় বিলীন হয়ে যাবে। পূর্বে যে বেড়িবাদ ছিল, পূর্বে বেড়িবাদও ভেঙে গিয়েছে, এখন আমরা যে সাপোর্টিং যে বেড়িবাদটা ছিল সেটাও অনেকখানি ভেঙে গিয়েছে। আমরা নিজ উদ্যোগে কিছু চেষ্টা করেছি, কিন্তু আসলে নিজ উদ্যোগে এত বড় কাজ করা সম্ভব না। আমরা চাই ও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বা ঊর্ধ্বতন যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি যাতে আমাদের ইউনিয়নটা রক্ষা করা যায়, নতুন করে একটা বেড়ি বাঁধের ব্যবস্থা করার জন্য আমরা চাচ্ছি। তবে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধগুলোর দ্রুত সংস্কারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নিঝুম দ্বীপটা এখনও আসলে একটা গ্রোয়িং ল্যান্ড, ঠিক আছে, এখনও আসলে ওইভাবে এখনও ওটা এতটা সেটেল হয় নাই, দ্বীপটা এখনও স্টিল গ্রোয়িং। এখন ওইটা আসলে আপাতত এখন পর্যন্ত আমাদের ওই ধরনের তেমন কোনো পরিকল্পনা নাই, তবে বিষয়টা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে আলাপ করবো, এই ব্যাপারে কী আলোচনা করা যাবে, কী পরিকল্পনা নিয়ে আসবে। দ্বীপটি রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। দাউদ হাসান, আরটিভি।